সংবাদ সংগ্রহের কাজ সেরে বাড়ি ফেরার পথে বিশালগড় রাউতখলা চৌমহলি এলাকায় অজ্ঞান অবস্থায় বাইক সহ রাস্তা থেকে উদ্ধার হয় বিশালগড় মহকুমার সাংবাদিক মান্নান হককে বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ উদ্ধার হলো সাংবাদিক মান্নান হককে দুষ্কৃতীদের মারে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে বর্তমানে জীবন যুদ্ধের সঙ্গে লড়াই করছেন এই সাংবাদিক অন্যান্য দিনের মতো কাজ সেরে নিজ বাইকে করে বিশালগড় দক্ষিণে খলা হয়ে উত্তর রাউতখলা এলাকা স্থিত নিজ বাড়িতে ফিরেছিলেন সাংবাদিক মান্নান হক বলে জানা গেছে কিন্তু খলা চৌমোহনী এলাকায় পৌঁছতেই দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হন মান্নান হক পরে রাস্তা যাতায়াতকারী পথচারীরা দেখতে পেয়ে খবর দিলে বিশালগড় অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা তাকে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে পরে রেফার করা হয় রাজধানীর জিবি হাসপাতালে বাইট এদিকে আহত সাংবাদিকের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে তার আঘাত দেখে অনুমান করা যাচ্ছে লাঠি সোটা সহ রড দিয়ে আক্রমণ করা হয়েছে তার উপর তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে ঘটনার খবর পেয়ে রাতেই জিবি হাসপাতালে বিভিন্ন সাংবাদিকরা এখানে সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা জানান এখানে আমাদের একজন সাংবাদিক বিশাল করে হাসপাতালে আনা হয়েছে এবং ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল এখন পর্যন্ত যে উনি সেন্স এখনও ফিরে পাননি তো উনি নিউরোলজির আন্ডারে আছেন এবং ট্রিটমেন্ট চলছে ওনার এবং কিসের থেকে এই আক্রমণটা ওনার উপর হলো আমি মনে করি যে যেটাই হয়েছে সেটা উনি আক্রান্ত হয়েছেন সাংবাদিক আমরা সেটা দেখব কথা বলবো আমরা সিভিল জার্নালিস্টের এই যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি সেটাই তো প্রতিবাদ করবার জন্য সাংবাদিককে তার পেশাগত কাজে যাতে বাধা না দেওয়া হয় ওদের উপর যেন মারধর না হয় এবং মারধর হলে যেন চব্বিশ ঘন্টার মধ্যে যেন একজন সাংবাদিকের উপর আক্রমণকারী আততায়ী যেন ধরা পড়ে আমরা এর জন্যই তো অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট করেছি এবং শুরুর দিন থেকে আজকে অবধি আমরা সংগ্রামের মধ্যেই আছি রিপোর্ট আকাশ ত্রিপুরা